এদিকে দাবদাহের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দাবানল। স্পেন, ফ্রান্স ও পর্তুগালে পুড়েছে হাজার হাজার হেক্টর এলাকা। ভূমধ্যসাগর পেরিয়ে আগুন ছড়িয়েছে মরক্কোতেও। সোম ও মঙ্গলবার ব্রিটেনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে শঙ্কা দেশটির আবহাওয়া অধিদপ্তরের। এই অবস্থায় স্কুল, রেলওয়ে ও হাসপাতালগুলোর কার্যক্রম সীমিত করেছে কর্তৃপক্ষ। কার্লোস হেলথ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল কয়েকদিনের দাবদাহে ইউরোপ জুড়ে মৃত্যু হয়েছে অন্তত 360 জনের। অন্যদিকে দাবানলের সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাগুলোতেও। দেশটির মালাগা ও কোস্টাল ডে সোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। বাতাসের তীব্র তাই আগুন আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ায় ঝুঁকি নিয়ে কাজ করছেন কয়েক হাজার দমকল কর্মী। ফ্রান্সের পাশাপাশি দাবানল ছড়িয়েছে পর্তুগালের পেট্রো শহরের 75,000 হেক্টর এলাকায়। দেশটিতে দাবানল নেভাতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এক পাইলট।